আসসালামু আলাইকুম ভাইজান হল, পিলা আসুন, আপনারা সব ভালো আসুন আশা করি। আপনারা দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনারা দেখাইতাম ইয়ার যে বদরুদ্দিন আজমল সাহেব ভাগ্যর গুনিয়া স্কু নকুটি 1 নম্বর সার্তেগাঁও তাইন যাইতে আসলো শিবিরও। তো সার্তেগাঁও আওয়ার বাদে মানসে তানে খুব আদর যত্ন খরচন, খুব মায়া খরচন, আর তাইনও মানুষরে খুব বেশি মায়া খরচন, কিছু গরিব গুড়ারে তাইনও কিছু সাহায্য খরচন, দোয়া করছন, মানুষরে বেমারি মানুষরে কিছু ফুফা দিছন। আপনারা দেখতে পাইবা অন ভিডিওর মধ্যে আছে। আর ভাগ্যর গুণে আমারও মানে তান লগে দেখা হয়েছে, জিন্দগির ফার্স্ট মানে বাস্তব তানে আমি দেখা করছি, তান লগে হাত মিলাইছি। আর আপনারা দেখতে পাইতরা নকুটি 1 নম্বর সার্তেগাঁও একটা হয়েছে গিয়া, একটা দেখতে পাইতরা যেন আলী হোসেন নামর মানুষর বাড়িত, সার্তেগাঁওত আলী হোসেন নামর মানুষের বাড়িত এজন আইসন। আর দেখতে ভাইটা কত ভিড় হয়েছে মানুষের, দেখতে রানি রাইত আইসন, গতিকে ভিডিওটা খুব ক্লিয়ার হয়েছে না, নকুটি বোধ হয় এটা তো কারেন্ট নাই আর আন্ধারে তত ক্লিয়ার খরতাম ফারছি না ভিডিও। আপনারা দেখতে ভাইটা কত ভিড় মানুষের, তার মানে ইন ভাগ্যর গুণে তাই নাইসন খালকে। আর নেটওয়ার্কের প্রবলেমে আমি কালকে ভিডিওটা আপলোড করতে পারছি না, এগু মানে আজকে ভিডিও আপলোড করিয়া, ভিডিও কিন্তু কালকে রাত্রের তাই শিবিরও যাইত্রা, যাইতে সময় অন আইয়ালে হঠাৎ করিয়া কইলা যেন ওবাড়িত ফাঁকাইয়া যায়, কোনো কুটুম না খেও না কিচ্ছু না, এর বাদেও মানে ওবাড়িত গেছেন গিয়া ফাঁকানিত, ফাঁকাইয়া যাইতে সময় মানে মানুষে কইলা যেন আপনি আপনার দাওয়াত অন রইল, তাই মানুষের কাছে দাওয়াত ওয়াদা করিয়া গেছেন যেন ঠিক আছে আমি যাওয়ার সময় ফিরিয়া আবার আইমু ঘুরিয়া, আর হাসাও তাই জেলা ওয়াদা খসলা হলা যাওয়ার সময় আবার রিটার্ন ঘুরিয়া আইতে সময় বাড়িতে উঠিছন, উঠিয়া প্রায় 1 ঘন্টা অন সময় আসলা, 1 ঘন্টা মানুষের লগে দেখা সাক্ষাৎ করছন, খুব সুন্দরে আমরাও আসলাম আর মানুষের কিছু সাহায্য করছন, গরিব গুড়ারে সাহায্য করছন। আর ও দেখতে আনি চাল হইয়া আইসন যে বেটা দেন, ও বেটার বাড়ি একটা আপনারা দেখতে পাইতরা, এ বেটার নাম হয়েছে গিয়া আলী হোসেন মানে ডিলার বেটা, নকুটি 1 নম্বর সার্তেগাঁও। আর দেখতে পাইতরা কত মানুষ, মানুষের অভাব নাই মানে 1 ঘন্টার ভিতরে তা তামাম মানুষ আই গেছেন, আপনারা ভিডিওত দেখতে পাইতরা আরও মানে বালা করে ক্লিয়ার করা গেছে না, ইন তো ঘরের ভিতরে তোড়া উঠছে বারে এটা বহুত মানুষ, সময়ে 1000 মানুষ হইবা রাত্রে আইসন, বোধহয়তরা দিনও হইলে কত মানুষ হইলা অনে গনা গেল না অনে, রাত কুল্লাগিন কিছু আন্ধারিত মানে ভিডিও ক্লিয়ার করা গেছে না। খাইল আমারও ভাগ্য বালা যে আমিও নকুটিতে আইসি ফাঁকানিত, আবার বাদে যেন আমি আবার 5 মিনিট বাদে দেখছি মানে প্রায় 20 খান গাড়ি ওবাইদি যার, আমি ভাবলাম কিতার লাগে যার গান বাদে খবর লইতে লইতে শুনলাম যেন বদরুদ্দিন আজমল সাহেব ওবাইদি যাইতরা, আরও 5 মিনিট বাদে শুনি ও আবি যেন আসি অন্তে থোড়া মানে দূর হয়ে আর কি এক বাড়িত অন তাইন উঠিছন, বাদে এই সময় আমরা যাই গিয়া পাইছি না তাইন গেছেন গিয়া শিবিরও গেছেন বর্তমানে, আর শিবির ওয়াদা করিয়া গেছিলা যেন যাইতে সময় উঠিবা, তে হাসাও তান ওয়াদা ফুরা করছেন যাইতে সময় উঠিছন, উঠি আসবার লগে মিলা মিলিয়া ফুটি করিয়া গেছন, চাহ খাইছন, চাহ পাঁপড় খাইছন, ফপ বানাইয়া দিছিলা ওটা খাইছন, মাংসরেও বাটিয়া দিছন কিছু, আর প্রায় মাংসরে তাইন খুব সাহায্য করছন। আপনারা ভিডিওত দেখতে পাইবা দেন সব ক্লিয়ার মানে ভিডিও করা গেছে না, মানুষের খুব ভিড় আসলো, ভিড় থাকার কারণে অত ক্লিয়ার করা গেছে না, আর তো কারেন্ট নাই, কম কারেন্টে মানে বল একটা লাগাইলাছে আই বলে অত ক্লিয়ার হয় না, আর ভিড় দেখতে পাত্রা কিলা ভিড় হয়েছে মানে বদরুদ্দিন সাহেব তাই যেন যাইন মানুষের ভিড় থাকে, খুব ভিড় থাকে, এমনি কত আমলি মানুষ আপনারা তো সবে জানেন যে কত আমলি মানুষ তাইন, যে বেটার এক তাজুদর নামাজ মিস নাই, ও বেটা বুধারাই মানে জেসার বাড়িতে আর যাবার কোথাও না অসম্ভব নাই, যে আইসো আমি তার একটা ভাগ্যর গুণে আইসো নসিবর গুণে, এই বেটার মানে হয়তো কোনো ভাগ্য বালা আসলো গতিকে তানো আইসন, কোনো
খাই খবর নাই, কোনো কিছু নাই, প্ল্যান নাই, এমনি হঠাৎ করে আইসন সে হইতে পারেন না। তাও পাঁচ মিনিটের ভিতরে এটা খবর হইয়া মানে আশপাশের মানুষ খুব বেশি আইসন, আর রাইত অত মানুষ আইসন ওখানেও বেশ মানে দিন হইলে তো আর এটা বহুত মানুষ হইলা মানে। গতিকে আপনারা দেখতে পাইতরা তাই এখন চা খাইতরা বইয়া অন আর মানুষের লগে গপসপ খতরা, তো গপসপ করার ভিডিওটা মানে রেকর্ডটা আমি হরাই দিয়েছি, বোঝা যায় না বেশি কেতার লাগিন মানুষের কিছু মাতামাতি খতরা নাই, সবর মাত একলগে আইয়া ডিস্টার্ব হয়ে যায়, তার মাত খুব বেশি সুন্দর করে ভিডিওতে রেকর্ডও আইসে না, গতিকে তার মাতটা হরাই দিয়েছি। আর ও দেখতারানি হরুতারেও মানে খুব মায়া খতরা দেন, হরুতারে ফু দিছন আর হইসন যেন অন একটা স্কুল খুলবার লাগিন, যে গরিব গরা হরুতা আসন তারা ফড়িবার লাগে তাই ব্যবস্থা হরিয়া দিবা একটা স্কুল খুল। ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবা, ভিডিও দেখার লাগিন সারারে ধন্যবাদ জানাইলাম, শুভকামনা।